বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল করেছে সরকার এর ফলে শেখ মুজিবুর রহমানের পরিবারের আর কেউ বিশেষ কোন নিরাপত্তা পাবেন না বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্তভাবে আইনটি বাতিলের অনুমোদন দেয়া হয় বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বিগত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা আইন দু হাজার প্রণয়ন ও জারি করা হয়েছিল পরবর্তী সময়ে দু সালের পনেরোই মে এই আইনে বিশেষ নিরাপত্তা এবং সুবিধা দেওয়ার গেজেট জারি করা হয় কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেয়ার এই আইনটি একটি সুস্পষ্ট বৈষম্য বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়